বিশ্বে প্রথমবারের মতো মানুষের মাথা প্রতিস্থাপন হতে যাচ্ছে চীনে এ বিষয় নিয়ে ইতিমধ্যেই বিতর্ক হওয়ায় এই প্রক্রিয়ার পক্ষে জবাব দিয়েছে সংশ্লিষ্ট সার্জন এক্ষেত্রে ষাট বছর আগে কিডনি প্রতিস্থাপন শুরুর সময় একই ধরনের সমালোচনা হয়েছিল বলে উল্লেখ করেছেন তিনি চীনের হার্ভিন মেডিকেল ইউনিভার্সিটির ডক্টর রেন শিয়াংপিউন শনিবার চায়না ন্যাশনাল রেডিওকে বলেন বর্তমানে নিয়মিত হয় এমন অনেক অস্ত্রোপচার যখন প্রথমবার হয়েছিল তখন এগুলোকে অর্থনৈতিক অনৈতিক বলে আখ্যা দিয়েছিলেন রেন বলেন আমাদের সমাজ উন্মুক্ত এবং আমাদের কাজ হচ্ছে আমাদের পেশাদার খাতে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সমস্যাগুলো সমাধান করা মাথা প্রতিস্থাপন চিকিৎসাগতভাবে দুরারোগ্য রোগের একটি সমাধান হবে রেন আর ইতালীয় চিকিৎসকরা সার্জিও ক্যানাভেরো দুটি মৃতদেহে এই প্রক্রিয়া নিয়ে পরীক্ষা চালিয়েছেন বলে জানান এ পরীক্ষায় একটি দেহে মাথা রক্ত দমনী আর স্পাইনাল কার্ড বিচ্ছিন্ন করে কয়েকটি দেহে সঙ্গে যুক্ত করা হয় এই খবর প্রকাশের আগে সপ্তাহ আঠারো ঘন্টা ব্যাপী এই পরীক্ষা চালানো হয়েছে আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ